করোনার নতুন হটস্পট এখন রাজশাহী। আক্রান্ত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। হাসপাতালে নতুন রোগীর চাপ বাড়ছে প্রতিদিনই। ইতিমধ্যে সামাজিক সংক্রমণও ছড়িয়েছে। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। নিয়ন্ত্রণে নেই রাজশাহীর করোনা পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে প্রতিদিন 8 জনের মৃত্যু হচ্ছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে। নতুন রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সক্ষমতা ছাড়িয়ে হাসপাতালটিতে বুধবার ভর্তি ছিলেন 277 জন। বর্তমানে আমরা দুইটা ওয়ার্ড, যেটা আমরা নর্মাল রোগী চিকিৎসা দিতাম, সেটা কিন্তু এখন আমরা করোনা ডেডিকেটেড করে ফেলেছি। এবং সামনের দিনে আমরা কি করব সেই পরিকল্পনা করছি, বাট এতে দেখা যাচ্ছে আসলে যেটা করতে সেটা নর্মাল রোগী যেখানে চিকিৎসা হইতো এগুলাকে আমরা রিপ্লেস করে করোনা রোগীর ব্যবস্থা করছে। চাঁপাইনবাবগঞ্জের পর এখন করোনার হটস্পটে পরিণত হয়েছে রাজশাহী। ছড়িয়েছে সামাজিক সংক্রমণও। এই সংক্রমণের হার জানতে চলছে ভ্রাম্যমাণ করোনা পরীক্ষা। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে মঙ্গলবার 10.22%, সোমবার 9.47% পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন র্যাপিড টেস্টের মাধ্যমে একটা ধারণা পাওয়া যাচ্ছে, তবে যারা নেগেটিভ হচ্ছেন পিসিআর টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষার উদ্যোগ নিতে হবে। সামাজিক সংক্রমণটা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা কিন্তু অত্যন্ত জরুরি। যারা নেগেটিভ আসছে তাদের কিন্তু আমাকে দেখে নেওয়ার কথা, তার কনফার্ম করার কথা পরবর্তীতে আরটিপিসিআর দিয়ে। আপনারা তো এইটুকু জানতে পারলেন রোগীটা পজিটিভ, তো পজিটিভ হওয়া মানে কি? তার পরিবার এটা জানতে পারলো, তার সমাজ জানতে পারলো। এইভাবে শর্ট আউট করে যদি আমরা বাসায় রাখতে পারি তারপর তো এটা সংক্রমণ সম্ভাবনা কমে যাবে। রাজশাহীতে এখন চলছে বিশেষ বিধিনিষেধ, তারপরেও সংক্রমণ কমছে না। গত 16 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 130 জন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।